রাজ্য বিজেপির নির্দেশে বীরভূম জেলার বিভিন্ন থানায় বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের কর্মীদের খুন করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এদিন পাড়ুই থানায় বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। দুষ্কৃতীরা পাড়ুই গ্রামে বোমাবাজি করে, পরে ওই গ্রামে পরিদর্শনে যান বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। ভাই, আমাদের আজ বীরভূম জেলার প্রত্যেকটি থানাতে ডেপুটেশন ছিল। দুর্ভাগ্যের বিষয়, বীরভূম জেলা তখন বোম বারুদ পিস্তলের আঁতুর ঘর পরিণত হয়েছে। আর তাই আজকে আমাদের ঠিক 11টা থেকে কার্যক্রম শুরু। ঠিক 11টা কি 2-5 মিনিট আগে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে বোম্বিং করে আমার কয়েকজন কার্যকর্তা কর্মী ছিটে ফোঁটা আঘাত লেগেছে। হতাহত বা খুন খারাপি হয়নি, কিন্তু আমি ধিক্কার জানাচ্ছি এই জেলা তৃণমূল কংগ্রেসকে এবং প্রশাসনকে, যে প্রশাসনের সামনে প্রকাশ্য দিবালোকে কি করে বোম মারতে পারে, বোমিং করতে পারে। এটা বীরভূম জেলা প্রশাসনের কাছে লজ্জা, আর ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাচ্ছি। তাই আমি এই সিউড়ি থানায় আমার ডেপুটেশনে থাকার কথা ছিল, আমি ছিলাম সিউড়ি থানার কার্যক্রম করে এলাম। আমার জেলার কার্যকর্তা সহসভাপতি বলাই চ্যাটার্জি, আমাদের সিনিয়র অ্যাডভোকেট গৌতম তেওয়ারি, আমার সংখ্যালঘু সেলের বীরভূম জেলার সভাপতি সামাদ শেখ, আমাদের জেলা কমিটির সদস্য বিদ্যুৎ চ্যাটার্জি, এবং এখানকার আমার লড়াকু সংগ্রামী নেতারা এই প্রতিকূলতার মধ্যেও আজকে থানায় খুব সুস্থ শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে এলো। আমাদের যে দাবি বিষয় ছিল সেগুলো আমরা জানালাম, আমরা প্রশাসনের কাছে ভরসা বিশ্বাস রাখলাম, প্রশাসনের কাছে আমরা অপেক্ষা করব যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন সত্যিকারে প্রতিকার করছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা। যদি না হয়, আগামী দিনে বীরভূম জেলা পাড়ুইয়ের ডাক দেবো এবং সমস্ত বীরভূম জেলা লোক এনে। বীরভূম থেকে সৌগত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।